সকাল সন্ধ্যায় যত্র তত্র যেখানে সেখানে আপনার সন্তানের জন্য, আপনার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ এমন সন্তান আমাদেরকে দান করো যে সন্তান দেখলে যেন আমাদের চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, যে সন্তানের কারণে আমরা বেহেশতে যাব, যেই সন্তানের কারণে বেহেশতে আমাদের দরজা বুলন্দ হবে, আল্লাহ এই রকম সন্তান তুমি আমাদেরকে দিও। সুবহানাল্লাহ, এই দোয়া করার জন্য কি টাকা খরচ হবে? বলের দরকার আছে, শক্তির দরকার আছে? বিছানে শুয়ে শুয়ে মনে মনে করেন না, সমস্যা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিলমুত্তাকিনা ইমামা। তো বললেন, হুজুর ওষুধ দিলাম, ওষুধ নিলাম, দোয়া করলাম, কিন্তু কাজ তো হচ্ছে না, কি হবে? কিন্তু নয়, অবশ্যই অবশ্যই আপনি যদি এখলাসের সাথে আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, মা বাবার মহব্বত নিয়ে যদি সত্যিকার অর্থে যদি আপনি চান আপনার ছেলে ইমানদার হয়ে মারা যাক, আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হোক, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্য অবশ্য কবুল করবেন। সুবহানাল্লাহ, এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না। তিনটা লোকের দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই, বন্দুকের গুলি মারতে দেরি, লাগতে দেরি নাই, তিনটা লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। কয়টা লোকের দোয়া? তিনটা লোকের দোয়া। তন্মধ্যে এক নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। তিন নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, আল্লাহর কাছে কোনো ফেরত নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে দোয়া কি? আল্লাহর কাছে 100% আত্মবিশ্বাস নিয়ে দোয়া করা যাবে? যাবে। আমরা কি পারবো কি পারবো না? আরবি বলার দরকার নেই, শুয়ে শুয়ে শুধু দোয়া করেন, আল্লাহ সন্তান গুলাকে মানুষ করে দাও, আল্লাহ এমন সন্তান দাও যেন দেখলে শোক জুড়িয়ে যায়, আল্লাহ ভালো নেককার সন্তান দাও, নেককার বিবি দাও, সবকিছু আল্লাহর কাছে বলবেন। কার কাছে বলবেন? আল্লাহর কাছে। আবার নাকি বদদোয়া দিবেন, তুই এমন হয়েছ তো সে আর আল্লাহ আমার না দেখা, এরকম আছে না সমাজে? আমরা করি কিনা? জোরে বলেন, করি কিনা? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোনোদিন জীবনে ভুলে কোনোদিন তোমরা সন্তানের জন্য বদদোয়া করবে না। কার জন্য বদদোয়া করবে না? সন্তানের জন্য বদদোয়া করবে না, নিজের জন্য বদদোয়া করবে না, নিজের ধন সম্পদের জন্য তোমরা কোনোদিন বদদোয়া করবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদউউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউউ আলা আমওয়ালিকুম। তোমরা এগুলোর জন্য জীবনে বদদোয়া করবে না, কারণ আল্লাহ পাক প্রত্যেক বান্দার জন্য এমন কিছু সময় নির্ধারিত করে রেখেছেন যে সময় আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নে। তুমি যদি এরকম বদদোয়া করা অবস্থায় তোমার দোয়া আল্লাহ কবুল করে নে, তাহলে তোমার আর বাঁচার কোনো সুযোগ নাই। সেজন্য জীবনে কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় কারোর জন্য তুমি বদদোয়া করবে না। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনলাম, কত কষ্ট দিয়েছে, তারপরে কি বদদোয়া করেছে? বদদোয়া করে না, তারপরে দোয়া করে গিয়েছে, আল্লাহ যদি কোনোদিন ইমানের জন্য যদি তার বাবাকে কবুল করে, তাহলে আমরা কি সেরকম পারবো না? সন্তান যতই কষ্ট দেখ আমরা আল্লাহর কাছে বলবো, আমরা কার কাছে বলবো? আল্লাহর কাছে। বকাবো কি? অমুকের কাছে গিয়ে, সাদওয়ানে গিয়ে, ওখানে গিয়ে, সেখানে গিয়ে না বলে শুধু কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, আপনি আমাকে এবং আমার ছেলে ইসমাইলকে কবুল করুন। এইভাবে হযরত জাকারিয়া দোয়া করেছিলেন, আল্লাহর সমস্ত আম্বিয়া কেরাম মহব্বতী বান্দারা সবসময় দোয়া করতেন। তাহলে এক নম্বর হাতিয়ার হলো সন্তানকে সুশিক্ষিত করার জন্য, মানুষ বানিয়ে দেওয়ার জন্য, চক্ষু শীতলকারী সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে।